উফ, দোসা ফালুদা, ফালুদা দোসা, জাস্ট কোনটা দিয়ে যে শুরু করি। বেশ কয়েকদিন ধরেই দেখছি এই পাকুরতলা মোড়ে সুইটির পাশ দিয়ে যখনই যাই শুধু ভিড় আর ভিড়। কাজের চাপে ভালো করে খেয়াল করিনি, ভাবলাম সুইটির জন্যই এরকম ভিড়, কিন্তু না, আজকে একটু রিল্যাক্স মুডে ছিলাম, খিদেও পেয়েছিল বেশ। ব্যাস দেখলাম না 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 না, এ তো সুইটির ভিড় নয়, অন্য কিছু। ভাবতেই হানা দিলাম এখানে। বাপ রে, দোকানের নামটা কি কঠিন, ভানাক্কাম ধোসা। সে যাকগে, নাম দিয়ে কি হয়েছে, কঠিন তো কি আছে, আমি তো আর এখানে পরীক্ষা দিতে আসিনি। ব্যাস নিয়ে নিলাম মশলা ধোসা, সামনেই বানাচ্ছে, আর ইউজ অ্যান্ড থ্রো প্লেটে তো আর কথাই নেই। এবার পেয়েছে ভীষণ খিদে, ধোসা দেখে কি আর কথা বলা যায়, একটু পরেই ফিনিশ। ভাবলাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ব্যাস এইবার নিলাম রোজ ফালুদা। ও কি দেখতে, খাওয়ার আগেই প্রেমে পড়ে গেলাম। তারপর লোভনীয় চোখে চামচ দিয়ে তুলে গপা গপ মুখে, ও কি দারুণ প্রাইস, 60 rupees। ভাবছি পরের আইটেমগুলো কবে ট্রাই করবো, বাকিগুলোও ট্রাই করতে হবে। এরপরে আছে বাটারস্কচ ফালুদা, কুলপি ফালুদা, ড্রাই ফ্রুট ফালুদা, রাবড়ি ফালুদা। সাবস্ক্রাইব, বাই বাই।